সারা পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে। এই সমস্ত ভাষার মধ্যে চারটা মডিউল হচ্ছে একদম কমন, বা চারটা বিষয় হচ্ছে একদম কমন। এই চারটা বিষয়ে যদি আপনি একদম মাস্টার হতে চান, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। আর কি কাজটি করতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কিভাবে আপনি এই যে চারটা মডিউল রয়েছে, এই চারটা মডিউলে কিভাবে আপনি এক্সপার্ট হতে পারেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি বিশেষ করে ইংরেজি ভাষায় যদি পারদর্শী হতে চান, তাহলে অবশ্যই বলবো ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন, অর্থাৎ সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন এখন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আমার নিজের ইন্ট্রো দিতে চাই। দিস ইজ কাউসার ফ্রম ইংলিশ হুজুর একাডেমি। ইট মিনস ইউ আর ওয়াচিং মি ফ্রম ইংলিশ হুজুর একাডেমি, ওয়ার উই হেল্প ইউ লেভেল আপ এন্ড শো দ্য ওয়ার্ল্ড দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি এই চারটা স্তরের মধ্যে বা এই চারটা মডিউলের ভিতরে কোন মডিউলে আপনি সব থেকে বেশি পারদর্শী হতে চান। সেটা হতে পারে স্পিকিং। ও, আমি একটা কথা বলতে বলে গিয়েছি, আর সেই চারটা মডিউল বা সেই চারটা স্তর হচ্ছে রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং। আপনি যদি রিডিং এ যদি এক্সপার্ট হতে চান বা গুড হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু গুড অ্যাট রিডিং, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। আর যে বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি ধরেন রিডিং এ অনেক বেশি এক্সপার্ট হতে যাচ্ছেন, অথবা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন বিষয়টাতে এক্সপার্ট হতে চাচ্ছেন। আপনি যদি রিডিং এ এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে এই রিডিং এর উপর কমসে কম 6 মাস সময় দিতে হবে। আপনি যদি স্পিকিং এর উপরে এক্সপার্ট হতে চান, তাহলে শুধুমাত্র স্পিকিং এর উপরে আপনাকে সময় দিতে হবে। আমি এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি, শুধুমাত্র যে আপনি স্পিকিং এ সময় দিবেন অথবা রিডিং এ সময় দিবেন, এটা একটু বিস্তারিত বলতে চাচ্ছি আপনাদের সাথে। সেটা হচ্ছে, ধরেন আপনি স্পিকিং করতে চাচ্ছেন 10 ঘন্টা, বাট স্পিকিং এর সাথে লিসেনিংটা হচ্ছে একটু অ্যাটাচ বা কানেক্টেড, রিডিং এর সাথে রাইটিংটা হচ্ছে কানেক্টেড, অথবা রাইটিং এর সাথে রিডিংটা হচ্ছে কানেক্টেড। আপনি যদি রিডিং করেন অথবা আপনি যদি ইংলিশ পড়েন, তাহলে আপনি ভালো লিখতে পারবেন। আপনি যদি ইংলিশ ভালো শুনেন, তাহলে আপনি ভালো ইংলিশ বলতে পারবেন। তাহলে আপনি যদি ভালো ইংলিশ বলতে চান, তাহলে অবশ্যই আপনাকে শুনতে হবে। আপনি যদি এখন দিনে 10 ঘন্টা শুনেন, তাহলে কমসে কম 5 ঘন্টা আপনাকে বলতে হবে। 5 ঘন্টা কিভাবে বলবেন? বলার মধ্যে আবার কিছু ধরন রয়েছে। যেমন আপনি ধরেন রাস্তাতে যাচ্ছেন, তখন আপনি আপনার নিজের সাথে কথা বলতে পারেন, মনে মনে কথা বলতে পারেন, অথবা আপনি থিঙ্ক করতে পারেন। আমরা চিন্তা করেও কিন্তু কথা বলি। যখন আমরা একটা কথা বলছি বা কারোর সাথে যখন কনভারসেশন করি, তখন অবশ্যই আমরা থিঙ্ক করে কথা বলি যে আমি পরের যে কথাটা বলতে চাচ্ছি এটা কতটুকু ভ্যালু করছে মানুষটার কাছে। তাহলে আমরা চিন্তা করে কথা বলি, কিন্তু আমরা অনেক সময় শুধু চিন্তা করি। যেমন চিন্তাটা এরকম হতে পারে যে যখন আপনি নতুন কোনো ভাষা শিখবেন, সেই ভাষার চিন্তাটা হবে হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে। আপনি রাস্তাতে যাচ্ছেন, বাংলা কথা আপনার মুখ দিয়ে আসছে, এখন আপনি একটু ট্রাই করেন, একটু চিন্তা করেন, থিঙ্ক করেন ইংলিশে, যে আমি যে বাংলাটা বলতেছি বা আমি যে বাংলাটা মনে মনে বলতেছি সে বাংলাটা ইংলিশে কিভাবে হতে পারে, এইভাবে ইংলিশে আপনি কথা বলবেন। এভাবে আপনার 5 ঘন্টা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অথবা আপনি যদি দিনে 10 ঘন্টা শুনেন অথবা ধরেন 15 ঘন্টা শুনতেছেন, তাহলে সেখানে আপনার কমসে কম 6 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, স্পিকিং করতে হবে। আর যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি, কোনো শিক্ষার্থী দিনে 6 ঘন্টা 7 ঘন্টা ইংলিশে কথা বলতে পারে, বিশ্বাস করেন অবশ্যই অবশ্যই সে একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হবে মাত্র 3 মাসে। আপনি যদি দিনে 6 ঘন্টা ইংলিশেই কথা বলেন, তাহলে আপনার 3 মাস সময় লাগবে না ইংলিশে একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে, একজন এলিকুয়েন্ট ইংলিশ স্পিকার হতে। তাহলে আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে আপনি কি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান, আপনি ইংলিশ স্পিকিং এ মাস্টার হতে চান, নাকি আপনি রাইটিং এ মাস্টার হতে চান, নাকি আপনি রিডিং এ মাস্টার হতে চান, নাকি আপনি লিসনিং এ মাস্টার হতে চান, কোন পার্টটাতে আপনি মাস্টার হতে চান। আর আপনি হয়তোবা অ্যাব্রোড যাবেন, আপনি হয়তোবা বিদেশে পড়ালেখা করার জন্য যাবেন, অথবা যে কোনো পারপাস আপনি যেতে পারেন। এখন সেখানে কি আপনার যে বিষয়টা সব থেকে বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে স্পিকিং। সর্বত্র আপনার স্পিকিংটা বেশি প্রয়োজন সর্বক্ষেত্রেই। এবং আমরা অনেক সময় শুনে থাকি যে পাবলিক স্পিকিং, পাবলিক স্পিকিং মানেই যে শুধুমাত্র অনেক জনগণ সামনে বসে থাকবে, এদের সামনে আমরা স্পিচ দিব, এদের সামনে আমরা কথা বলবো, এটার মানে পাবলিক স্পিকিং নয়। পাবলিক স্পিকিংটা হচ্ছে, ধরেন আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার একটা রিক্সা প্রয়োজন, আপনি রিক্সাওয়ালাকে ডাকছেন, এটা হচ্ছে পাবলিক স্পিকিং। আপনি পাবলিক প্লেসে একজন একটু কেনাকাটা করছেন, এটা হচ্ছে একটা পাবলিক স্পিকিং। কারোর সাথে আপনি একটু লেনদেন করছেন, এটা পাবলিক স্পিকিং, আপনি পাবলিকের সাথে স্পিকিং করছেন। তো শুধুমাত্র একটু স্পিচ দেওয়া অথবা শুধুমাত্র মানুষের সামনে, অনেক জনগণ সামনে বসে আছে সেখানে কথা বলার মানেই যে পাবলিক স্পিকিং, তা না।
সেটা হচ্ছে একটা স্পিচ, সেটা হচ্ছে একটা ইভেন্ট, বা সেটা একটা সেরেমনি হচ্ছে, সেখানে একটু স্পিচ দিচ্ছে। তো আমাদের বুঝতে হবে হচ্ছে আপনি কোন বিষয়ে মূলত আপনি এক্সপার্ট হতে চাচ্ছেন, যে বিষয়ে এক্সপার্ট হতে চাচ্ছেন সেই বিষয়ে কমসে কম আপনার 6 মাস সময় দিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন বা কিছু নতুন হলেও আপনারা জানতে পেরেছেন। যদি মনে করেন এই ভিডিওটি সত্যি একটু উপকারী ছিল অথবা আপনার এই ভিডিওটি আপনার একটু ভালো লেগেছে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। আই ডোন্ট ওয়ান্ট টু মেক দিস ভিডিও মোর লঙ্গার। হ্যাভ এ গ্রেট টাইম। আসসালামু আলাইকুম এভরিওয়ান।